অশোকপুর গ্রামে সজীব তার স্ত্রী শ্বেতার সাথে থাকত। সজীব শ্বেতার বিয়ে হয়েছে প্রায় 10 বছর হলো, কিন্তু তাদের কোনো সন্তান ছিল না। শ্বেতা, কোথায় গেলে? তাড়াতাড়ি এদিকে এসো তো। হ্যাঁ গো, বলো, কাজে যাওয়ার জন্য বেরোচ্ছ নাকি? হ্যাঁ গো, আর শোনো, বিছানা চাদরের নিচে টাকা রেখেছি, তা দিয়ে অল্প করে বাজার করে নিয়ে আসিও। হাতে তেমন টাকা পয়সা নেই, একটু কষ্ট করেই চলো, কেমন? বিয়ের পর থেকেই তো কষ্ট করে চলছি। যাকগে, আমি কিন্তু বাজার করে দেবী মায়ের পুজো দিয়ে আসবো। তুমি এখন সাবধানে কাজে যাও, আর তাড়াতাড়ি বাড়ি এসো, কেমন? এরপর সজীব কাজে চলে যায়, আর শ্বেতাও হাতের কাজগুলো শেষ করে বাজারে যায়। বাজার করা শেষে শ্বেতা মন্দিরে যায় পুজো দিতে। দেবী মা, তুমি আমাদের সংসারে কেন এত অভাব দিয়েছ? অভাবের কারণে তো আমার স্বামী সন্তান কামনাও ভুলে গেছে। দেবী মা, তুমি আমাদের উপর একটু সহায় হও, আমাদের সংসারে একটু সচ্ছলতা এনে দাও, আর আমাদেরকে একটা সন্তান দাও দেবী মা। এসব বলে মাথা ঢুকে শ্বেতা মন্দির থেকে আসে। আর বাড়িতে আসার সময় শ্বেতা রাস্তায় একটা বাচ্চাকে পড়ে থাকতে দেখে শ্বেতা তাড়াতাড়ি ওই বাচ্চাটার কাছে যায়। আহারে, এমন চাঁদের মতো ফুটফুটে মেয়েটাকে কে এখানে ফেলে রেখে চলে গেছে? আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। কে যে এই বাচ্চার মা বাবা তাও জানি না। যাই হোক, আপাতত মেয়েটাকে আমি আমার সাথেই নিয়ে যাই, পরে যদি কেউ ওকে নিতে আসে তাহলে দিয়ে দেব। এরপর শ্বেতা মেয়েটাকে নিয়ে বাড়ি ফিরে যায়। কি ব্যাপার শ্বেতা, এই বাচ্চাটি কার? আর তুমি ওকে আমাদের বাড়িতে কেন নিয়ে এসেছো? এটা যে কার বাচ্চা সেটা তো আমিও জানি না গো। বাচ্চাটা রাস্তায় পড়েছিল, তাই ওকে আমি নিয়ে এসেছি। ওকে যদি কেউ নিতে আসে তো আমি ওকে দিয়ে দেব। তুমি তো দেখছি জনদরদিনী হয়ে গেছো। কার না কার বাচ্চা নিয়ে এলে সেটা ঠিক করে জানো না। বাচ্চাটিকে যদি কেউ নিতে না আসে তখন কি হবে? আমরা কি এই বাচ্চাটার দায়িত্ব নেব নাকি? একে তো নিজেরাই খেতে পাই না, তার উপর আবার একটা আপদ নিয়ে আসলে। যত সব এ কথা বলে সজীব রেগে সেখান থেকে চলে যায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়, কিন্তু কেউই আর বাচ্চাটাকে নিতে আসে না। সজীবও আস্তে আস্তে বাচ্চাটার মায়ায় পড়ে যায়। সেও আর বাচ্চাটার জন্য শ্বেতাকে বকাবকি করত না। কতদিন হয়ে গেল, এখনো কেউ এই মেয়েটাকে নিতেই এলো না, আর হয়তো কেউ নিতেও আসবে না। না আসে তাতে কি হয়েছে? আমাদের তো কোনো সন্তানও নেই, একে না হয় আমি সন্তানের স্নেহে মানুষ করব। তবে তো এর একটা নাম দিতে হবে। কিন্তু এমন চাঁদের মতো সুন্দর ফুটফুটে মেয়েকে আমি কি নাম দেব? পেয়েছি, আমি এর নাম দিব চাঁদনি। আজ থেকে এর নাম চাঁদনি, আর আমি হলাম চাঁদনির মা। এরপর প্রায় 3 বছর কেটে যায়। চাঁদনি এখন একটু বড় হয়েছে, সে কথা বলতে পারে, হাঁটতে শিখেছে। আর এই 3 বছর পরই চাঁদনির মধ্যে এক অদ্ভুত শক্তি প্রকাশ পায়। প্রত্যেক দিন সকালে তার মুখ থেকে একটা করে সোনার মুদ্রা বের করত, যা দেখে শ্বেতা আর সজীব ভীষণ অবাক ছিল। এ কি গো, তুমি তো দেখছি রাস্তা থেকে লক্ষ্মী তুলে এনেছো, আর আমি তোমাকে সেদিন কত কিছুই না বলেছি। তবে আজ আমি বুঝতে পেরেছি, আমাদের মেয়ে আমাদের ভাগ্যের দুয়ার খুলবে। হ্যাঁ, তুমি একদম সত্যি কথাই বলেছো। চাঁদনি শুধু আমার মেয়ে না, আমার ঘরের লক্ষ্মী। এভাবে প্রায় 2 বছর কেটে যায়। আর এই 2 বছর থেকে চাঁদনি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে একটা করে সোনার মুদ্রা বের করত, যে সোনার মুদ্রার সাহায্যে সজীব ও শ্বেতা ধনী হয়ে যায়, বড় বাড়ি বানায়, আর আর এমন ধনী হয়ে যাওয়ার পর সজীব খুবই লোভী হয়ে যায়। আর একদিন সজীব সুয়েতাকে বলে, আচ্ছা সুয়েতা, এই 2 বছর থেকে তো রোজই চাঁদনি মুখ থেকে একটা করে সোনার মুদ্রা দিয়েছে। নিশ্চয়ই চাঁদনির পেটে অনেকগুলো সোনার মুদ্রা আছে, আর আমি সেসব সোনার মুদ্রা একসাথে পেতে চাই। তুমি কি বলছো এসব? তুমি সব সোনার মুদ্রা একবারে পেতে চাও? মানে কি? সত্যি করে বলো তো, তুমি কি করতে চাইছো? কি করতে চাইছি তুমি বোঝনি? শোনো তবে, আমি চাঁদনির পেট কেটে সব সোনার মুদ্রাগুলো একসাথে বের করব, আর সব সোনার মুদ্রা দিয়ে আমি পৃথিবীর সবচেয়ে সেরা ধনী হব। আর আজই আমি চাঁদনির পেট কেটে সব সোনার মুদ্রা বের করব। তুমি কি বলছো এসব? চাঁদনির পেট কাটলে তো ও মারা যাবে। তুমি কি লোভের বশে বিবেকবোধটা হারিয়ে ফেলেছো নাকি? যে মেয়ের কারণে আমরা আজ এত ধনী, আর তুমি বলছো সেই মেয়েকে মেরে ফেলবে? কিন্তু আমি থাকতে তুমি সেটা কোনোদিনও করতে পারবে না। এই কথা শুনে সজীব ভীষণ রেগে যায়, আর সে সুয়েতাকে বেঁধে রাখে আর একটা বড় ছুরি নিয়ে আসে। আর সেই ছুরি দিয়ে সজীব চাঁদনির পেট কাটার জন্য এগিয়ে যায়। ঠিক তখনই সেখানে চন্দ্রমাতা প্রকট হয়, আর চন্দ্রমাতাকে দেখে সজীব ভীষণ ভয় পায়, আর সজীবের হাত থেকে ছুরিটা পড়ে যায়। লোভী বিবেকহীন মানুষ, তোদের সংসারের অভাব অনটনের কারণে তোর বউ সব সময় দেবী মায়ের মন্দিরে মাথা টুকতো। তাই আমি তোদের ওপর দয়া দেখিয়ে আমার মেয়েকে তোদের ঘরে দিয়েছিলাম। কোনো চিন্তা ভাবনা না করে তোর মতো গরিবের ঘরে চন্দ্রকন্যাকে পাঠিয়েছিলাম, আর সেই তুই লোভে পড়ে আমার মেয়ে চন্দ্রকন্যাকে মারতে যাচ্ছিলি। এরপর চন্দ্রমাতা তার জাদু শক্তি দিয়ে সজীবকে মেরে ফেলে, আর চাঁদনি তাড়াতাড়ি গিয়ে শুয়ে তার বাঁধন খুলে দেয়। চন্দ্রমাতা, আপনার অশেষ কৃপা যে আপনি এই গরিবের ঘরে চন্দ্রকন্যাকে পাঠিয়েছেন। আর আমার স্বামী চন্দ্রকন্যার সাথে যে অন্যায় করতে যাচ্ছিল, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি আমাদের ক্ষমা করে দিন। সে ঠিক আছে, কিন্তু আমি আর এক মুহূর্ত চন্দ্রকন্যাকে এখানে রাখতে চাই না। আমি এক্ষুনি আমার মেয়ে চন্দ্রকন্যাকে চন্দ্ররাজ্যে নিয়ে যাব। চন্দ্রমাতার এসব কথা শুনে চাঁদনি অনেক ভয় পেয়ে যায়, আর চাঁদনি তার মা সুয়েতার কাছেই থাকতে চায়। সে চন্দ্ররাজ্যে ফিরে যেতে চায় না। চন্দ্রকন্যার কথা শুনে চন্দ্রমাতা চন্দ্রকন্যার কথায় রাজি হয়, আর সে চন্দ্রদেশে চলে যায়। আর তারপর সুয়েতা চাঁদনিকে নিয়ে তার দিন কাটাতো। গ্রামে আমিনা নামের এক মহিলা তার 2 বছরের ছেলে রমজানকে নিয়ে থাকতো। রমজান যেদিন জন্ম নেয় সেদিন তার বাবা মারা যায়। এই জন্য গ্রামের অনেক লোকই তাকে অপয়া বলতো, কিন্তু এসব কথায় আমিনা কখনোই পাত্তা দিত না। একদিন আমিনা তার ছেলেকে বাড়ির বারান্দায় শুয়ে রেখে নদীতে জল আনতে যায়। আর এদিকে ছোট্ট রমজান যখন বারান্দায় ঘুমাচ্ছিল, তখন হঠাৎই এক বড় কাক আসে, আর খাবার ভেবে রমজানের কানে ঠোকর মারে, আর রমজানের কানে অনেকটা ক্ষত হয়। এদিকে রমজানের কান্না শুনে সেখানে আমিনা আসে, আর এসে দেখে রমজানের কান থেকে রক্ত পড়ছে। হায় হায়, আমার ছেলের এ কি হয়ে গেল গো? ওর কান থেকে রক্ত পড়ছে কি করে? এ কি, ওই কাকটার ঠোঁটে রক্ত আর মাংস কেন? তবে কি ওই কাকটা আমার ছেলে রমজানের কান ছিঁড়ে নিয়ে গেছে? হিস হিস হিস, যা যা, বদমাইশ কাক। না বাবা না, আর কাঁদিস না বাবা। এরপর আমিনা ব্যান্ডেজও করে দেয়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। অনেকদিন পার হয়ে যাওয়ার পরেও যখন রমজানের ক্ষত ভালো হচ্ছিল না, এ নিয়ে আমিনা অনেক চিন্তিত ছিল। তাই সে রমজানকে নিয়ে হাসপাতালে যায়। ডাক্তার রমজানের কান দেখে জানায় তার কানে ইনফেকশন হয়েছে। এজন্য পুরো কানটা কেটে বাদ দিতে হবে। আমার ছেলেকে সুস্থ করার জন্য যদি কানটাকে কেটে বাদ দিতে হয় তবে আপনি তাই করুন স্যার। এরপর আমিনার অনুমতি পেয়ে ডাক্তার রমজানের কান কেটে বাদ দেয়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। কই গো দিদি, তা শুনলাম তোমার ছেলের কান নাকি কাক কেটে নিয়ে গেছে। তা কই তোমার কান কাটা ছেলে? কান কেটে তাকে কেমন লাগছে গো, দেখি একটু। হয়তো তোমার কান কাটা ছেলে তো বারান্দায় শুয়ে আছে। এরপর কমলা রমজানকে দেখতে বারান্দায় যায়। আর যেই না কমলা রমজানের মুখ দেখেছে, হঠাৎই আচমকা সে মাটিতে পড়ে যায় আর তার হাতটা ভেঙে যায়। ও মা গো, আমার হাতটা গেল গো, মরে গেলাম গো। এই ছেলের মুখ দেখে আমার এমন হলো। এই ছেলে তো অপয়া অলক্ষী, এর মুখ দেখলেই সকলের ক্ষতি হবে। কি ব্যথা, কেন যে এর মুখ দেখতে এলাম। তোমার ছেলে একটা অপয়া অশুভ। এইসব বলে কমলা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। আর এই ঘটনার পর থেকে গ্রামের সকলেই রমজানকে অপয়া বলতো। আর এমন অশুভর ছায়া মাথায় নিয়ে রমজান বড় হতে থাকে। আমিনা অনেক কষ্টে রমজানকে মানুষ করে। এখন রমজানের বয়স 8 বছর। গ্রামে যে কেউ যদি রমজানের মুখ দেখার পর কোনো বিপদে পড়তো, সকলে তার জন্য রমজানকে দোষ দিত। এমনই একদিন রঘু গোয়ালা বালতি নিয়ে দুধ দুইতে বসেছে। বড় শান্তশিষ্ট গরু তার। আজ পর্যন্ত কোনো দুধ দুইবার সময় কোনো রকম ঝামেলা করেনি। কিন্তু আজ যখন দুধ দোয়ানো শেষের দিকে, হঠাৎই গরুটা দিল এক লাথি। আর এক লাথি দিয়ে দুধের বালতি গেল ছিটকে। এই সব ওই কানকাটা রমজানের দোষ। ওর জন্যই আমার আজ এই দশা। আমার কোমরের সাথে সাথে আমার বালতির সকল দুধ মাটিতে একাকার। রঘু গোয়ালা তার দুর্ঘটনার জন্য রমজানকেই দায়ী করে। কারণ সকালবেলা যখন রঘু গরু নিয়ে বাড়ি আসছিল, তখন তার সাথে রমজানের দেখা হয়। তখনই রঘু বুঝেছিল তার সাথে কোনো অঘটন ঘটবে। গ্রামের সকলেই রমজানকে অপয়া বললেও গ্রামের মোড়ল চন্দ্রশেখর এসব কুসংস্কারে বিশ্বাস করতেন না। কিন্তু সে গ্রামের লোককে বোঝাতেও ব্যর্থ হতেন। মোড়লের স্ত্রী গর্ভবতী ছিল। এবার আমি প্রমাণ করে দেব রমজান অপয়া নয়। গ্রামের লোককে আমায় এই কুসংস্কার আর অন্ধবিশ্বাস থেকে দূরে রাখতে হবে। এই কে কোথায় আছিস? রমজানকে আমার বাড়িতে ডেকে পাঠা। এরপর রমজান খবর পেয়ে যখন রাস্তা দিয়ে মোড়লের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল, ওই পথেই রঘু গোয়ালা আর কমলা আসছিল। আরে বৌদি, ওই যে দূরে দেখো, মনে হচ্ছে কানকাটা রমজান আসছে। চলো চলো, আমরা অন্য পথে যাই। হ্যাঁ গো দাদা, একদম ঠিক বলেছ। এই কানকাটা রমজানের যে মুখ দেখবে তার দিনটাই খারাপ যাবে। ও অশুভ দেখেই তো কাকর কান কেটে নিয়ে গেছে। চলো দাদা চলো, আমরা তাড়াতাড়ি অন্য পথে যাই। মোড়লের বাড়ি যেতে হবে তো। এরপর তারা তাড়াতাড়ি করে দুজন অন্য পথ দিয়ে চলে যায়। হায় আল্লাহ, আমায় যে তুমি কিসের শাস্তি দিচ্ছ? আমি মনে হয় সত্যি অপয়া, আর সকলে আমায় কানকাটা রমজান বলেই ডাকে। আমার এতে খুব কষ্ট হয়। আল্লাহ, আমার কি এমন অপরাধ বলো, যার কারণে তুমি আমায় এমন শাস্তি দিচ্ছ? এসব বলে রমজান কান্না করে আর আবারও হাঁটতে শুরু করে। এদিকে মোড়ল রমজানের সাথে সাথে গ্রামবাসীকেও তার বাড়িতে ডেকে পাঠায়। কিছুক্ষণের মাঝেই গ্রামবাসী আর রমজান মোড়লের বাড়িতে উপস্থিত হয়। এ কি মোড়ল মশাই, এখানে তো দেখছি কানকাটা রমজানও আছে। আপনি কি আমাদের বিপদ চান নাকি? शांत हओ, आमी तोमादेर भूल धारणा भांगार जोन्नोई एखाने सबाईके डेके पाठियेछि। रमजान एखोनो अनेक छोटो, किन्तु तोमरा ओके अपया बोले ओ सुंदर भविष्यटा नष्ट करे दिच्छो। आमी एटा कोनोभावे मेने नेब ना। आज आमी प्रमाण करब रमजान अपया नय। तोमादेर एसब भूल धारणा आर कुसंस्कार। आमार स्त्रीर बाच्चा होबे। रमजान आमार स्त्रीके एक ग्लास जल दिए एसो तो। कि बोलछेन कि मोल मशाई? रानीमार बाच्चार क्षति होबे तो। रानीमारो क्षति होते पारे। एई छेलेके पाठाबेन ना। रमजान कि बोल्लाम तोमाय? जाओ जल दिए एसो। एरपर रमजान रानीमाके जल दिए मोरलेर काछे आसे। एरपर कमला रानीमार ओखाने जाय आर किछुक्षण पर खुशी हये बाइरे आसे। मोरल मशाई, आपनि द्वितीयबारेर जोन्नो पुत्र सन्तानेर पिता हयेछेन। बाच्चार मा दुजोनेई भालो आछे। देखो तोमरा, यदि रमजान अपया हतो तबे आमार स्त्री सन्तानेर क्षति हतो, किन्तु तारा तो भालो आछे। एसब कुसंस्कारे विश्वास करे रमजानके आर केउ अवहेला करबे ना। आज थेके रमजान आर पाँचटा बाच्चार मतोई चलाफेरा करबे। एरपर थेके ग्रामबासीराও মেনে নেয় রমজান অপয়া নয়।